আজকের এই ভিডিওটি তৈরি হচ্ছে তোমাদের কনফিউজের উপর ভিত্তি করে, তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে। অমিত সরকার এবং অরুণ সরকার কমেন্ট করেছিল যে স্যার, বাজার ভিত্তিক ও বাগান কেন্দ্রিক কৃষির সুবিধা ও অসুবিধাগুলি ভিডিও আকারে জানিয়ে দিন এবং বাজার ভিত্তিক ও বাগান কেন্দ্রিক কৃষির দ্রুত উন্নতি লাভের কারণগুলো ভিডিও আকারে জানিয়ে দিন। সো এই দুটো প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। তোমাদের জানিয়ে দিই, আমরা কিন্তু নেক্সট ভিডিওয়ে যে দুটো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভারতে সবুজ বিপ্লবের প্রভাব এবং বেঙ্গালুরুতে বৈদ্যুতিক শিল্প উন্নতি লাভের কারণগুলো। এই দুটো প্রশ্নের উত্তর নিয়ে পরের ভিডিও আলোচনা করবো, তাদেরই কমেন্ট ছিল। সো আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করছি অর্থনৈতিক ভূগোল থেকে দুটো রচনাধর্মী প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্নটা হচ্ছে বাজার ভিত্তিক ও বাগান কেন্দ্রিক কৃষির সুবিধা ও অসুবিধাগুলি। এই প্রশ্নটি 4 অথবা 5 মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং 4 অথবা 5 মার্কের উত্তরের জন্য এই উত্তরটা কিন্তু প্রযোজ্য। তো প্রথম প্রশ্ন, বাজার ভিত্তিক ও বাগান কেন্দ্রিক কৃষির সুবিধা ও অসুবিধা বা সমস্যাগুলি, অসুবিধা মানে সমস্যা, সেগুলো আলোচনা করবো। প্রথমে আলোচনা করছি সুবিধা। তো লিখতে হবে, বাজার ভিত্তিক ও বাগান কেন্দ্রিক কৃষির সুবিধাগুলি হলো 1 নম্বর, যে বাজার ভিত্তিক ও বাগান কেন্দ্রিক কৃষির মাধ্যমে নগরে মহানগরে প্রতিদিনের টাটকা ফুল ফল শাকসবজি ও ভেষজ তোমরা লিখে নেবে, ভেষজ দ্রব্যের বিপুল চাহিদা পূরণ করা সম্ভব, ফলে এই সমস্ত দ্রব্যের মূল্য স্থিতিবস্থা থাকে। দ্বিতীয় কারণ বা দ্বিতীয় সুবিধা সেটা হচ্ছে, ফুল ফল ও শাকসবজির চাহিদা বছর ভর থাকায় এই কৃষি নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন হয়, ফলে এই কৃষিতে মরশুমি ছদ্ম বেকারত্ব থাকে না। 3 নম্বর সুবিধা সেটা হচ্ছে, এই কৃষিক্ষেত্রে সংলগ্ন এলাকায় মানুষের খাদ্য তালিকায় উদ্ভিজ্জ প্রোটিন কার্বোহাইড্রেট ভিটামিন ও খনিজ সমৃদ্ধ পুষ্টিকর খাদ্যের সরবরাহ থাকায় মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হয়, ঠিক আছে। 4 নম্বর যেটা সুবিধা সেটা রয়েছে, এই কৃষিতে উৎপন্ন ফুল ফল শাকসবজি ভিত্তিতে কৃষিভিত্তিক খাদ্য প্রক্রিয়াকরণ ভেষজ ও প্রসাধনী শিল্পের বিকাশ ঘটে। এবং 5 নম্বর সুবিধা সেটা হচ্ছে, এই কৃষিতে পচনশীল দ্রব্য বাজারে প্রেরণ করার তাগিদে সড়ক ও বিমান পরিষেবার প্রভূত উন্নতি ঘটে। সো এই 5টি কারণ তোমরা অবশ্যই খুব ভালো করে উল্লেখ করবে বাজার ভিত্তিক ও বাগান কেন্দ্রিক কৃষির সুবিধা হিসাবে, ঠিক আছে। এবার পরবর্তী পয়েন্টে আমরা উল্লেখ করবো যে অসুবিধাগুলো কী কী রয়েছে পরপর দেখে নাও। যে লিখতে হবে, বাজার ভিত্তিক ও বাগান কেন্দ্রিক কৃষির অসুবিধাগুলি হলো 1 নম্বর, বাজার ভিত্তিক ও বাগান কেন্দ্রিক কৃষিতে বছরের পর বছর শস্যাবর্তন ছাড়াই একই ফুল ফল ও সবজির চাষ হওয়ায় জমির স্বাভাবিক উর্বরতা হ্রাস পায়, বোঝা গেল। এরপর যেহেতু শস্যাবর্তন ছাড়াই ফল সবজির চাষ হচ্ছে, তার জন্য কিন্তু জমির যে স্বাভাবিক উর্বরতা সেটা কিন্তু হ্রাস পাচ্ছে। এবার দ্বিতীয় অসুবিধাটা দেখো, এই কৃষিতে জমি তৈরি, গ্রিনহাউস নির্মাণ, উন্নত কৃষি প্রযুক্তি, দ্রুতগামী উন্নত পরিবহন এবং উন্নত শস্য সংরক্ষণগারের জন্য বিপুল পরিমাণ মূলধন বিনিয়োগের প্রয়োজন হয়। তৃতীয় যে অসুবিধা সেটা হচ্ছে, এই কৃষিতে উৎপাদিত ফুল সংরক্ষণ অযোগ্য হওয়ায় প্রতিদিনই এই কৃষিজ দ্রব্যের অপচয় ঘটে। সো এই প্রশ্নটির উত্তর এটুকুই। প্রথমে আমরা সুবিধা 5টা আলোচনা করলাম এবং তারপরে আলোচনা করলাম অসুবিধা হিসাবে 3টি কারণ। এবার এখানেই থাকা যে তোমাদের আরেকটি প্রশ্ন রয়েছে, বাজার ভিত্তিক ও বাগান কেন্দ্রিক কৃষির দ্রুত উন্নতি লাভের কারণ। এই প্রশ্নটার উত্তরটা দেখে নাও। এই প্রশ্নটিও তোমাদের 4 অথবা 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট। উত্তরটা এমনভাবে সাজানো রয়েছে, তোমাদের 4 অথবা 5 মার্কের উভয় ধরনের উত্তরের জন্য প্রযোজ্য। সো বাজার ভিত্তিক ও বাগান কেন্দ্রিক কৃষির দ্রুত উন্নতির কারণগুলো আলোচনা 1 নম্বর, এ নম্বরে পয়েন্ট উল্লেখ করতে হবে প্রাকৃতিক পরিবেশ। তারপরে 1 নম্বর দিতে হবে ক্রান্তীয় এবং, ভালো করে দেখো, ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ জলবায়ুতে আলোচ্য কৃষি ব্যবস্থা প্রসার লাভ করে। দ্বিতীয় কারণ হিসেবে পাই সমুদ্র উপকূল, বন্দুর ভূপ্রকৃতি ও পাহাড়ি ঢালে এই প্রকার কৃষিকাজ করা যায়। 3 নম্বর, গভীর ও উর্বর মাটি ফল ফুল ও শস্য চাষের উপযোগী, এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। এবার 2 নম্বরে উল্লেখ করতে হবে জমি, কী বলছে, আলোচ্য কৃষি ব্যবস্থায় জোতগুলি মাঝারি মাপের, তবে কৃষি জোতের আকার ও আয়তন জনবসতির ঘনত্বের উপর নির্ভর করে। বাজারের কাছাকাছি বাজারগুলি আয়তনে ছোট, ঘনবসতিপূর্ণ অঞ্চলেও অল্প জমিতে এই চাষ করা সম্ভব বা চাষ করা যায়। 3 নম্বর, শঙ্কর জাতের বীজ, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ফল ফুল ও সবজি চাষের শঙ্কর জাতের বীজের গুরুত্ব অনেক। শঙ্কর জাতের কোষ তৈরি করার জন্য 1 নম্বরে লিখতে হবে বিভিন্ন গণ বা জেনাস বা জনপ্রজাতির বা স্পেসিস প্রোটোপ্লাজমের মিলন বা ফিউশন ঘটানো হয়। দ্বিতীয়, উদ্ভিদের ডিম্বাণু ও পরাগরেণুর উন্নতি সাধন করা হয়। তৃতীয়, কোষীয় স্তরে মিউটেশন ঘটানো হয়। এখানে আমরা মোট তোমাদের 5টার মতো দেখব কারণগুলো। তার মধ্যে 2 নম্বর যেটা কারণ সেটা হচ্ছে ফসল। 1 নম্বর, সারা বছর ফোটে এমন ফুলের চাষ ছাড়াও মৌসুমি ফুলের চাষ করা এবং
পাতাবাহারি গাছের চাষ বহুল প্রচলিত, যেমন গোলাপ, তারাফুল। তারপরে দ্বিতীয় কারণটা এখানেই কিন্তু চলছে, অর্থাৎ ফসল এক নাম্বার, তারপরে ফসলের দু নম্বরটা লিখতে হবে যে শাকসবজির চাষ বাজার কেন্দ্রিক কৃষির অন্যতম অঙ্গ, সবজির মধ্যে বেগুন, পটল, কুমড়ো ইত্যাদি। এবার ই নাম্বার পয়েন্ট, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, বাজার ভিত্তিক ও বাগান কেন্দ্রিক কৃষির দ্রুত উন্নতির কারণ, সেটা হচ্ছে ই নাম্বার বাজার, বাজারটা মোস্ট ইম্পর্ট্যান্ট। বাজার দিয়ে এক নম্বরে লিখতে হবে রপ্তানি বাণিজ্য বা বহির নির্মাণিজ্যের উদ্দেশ্যে আধুনিক প্রথার শাকসবজি, ফুল ও ফলনের চাষ করা হয়। দ্বিতীয় বাজারের দ্বিতীয় পয়েন্ট, শহরবাসী মানুষের আয় যত বাড়ে এবং মানুষের স্বাস্থ্য ও সৌন্দর্য চেতনা যত বৃদ্ধি পায়, এই ধরনের চাষ তত বৃদ্ধি পায়। এবং সর্বশেষ পয়েন্ট মূলধন, মূলধনটা মোস্ট ইম্পর্ট্যান্ট, ভালো করে বোঝার চেষ্টা করবে। ব্যাংক ঋণের মাধ্যমে বর্তমানে প্রয়োজনীয় মূলধন জোগাড় করার বন্দোবস্ত আছে, তবে বাজার ভিত্তিক সবজি চাষে মূলধন অপেক্ষাকৃত কম লাগে এবং কয়েক মাসের মধ্যেই সবজি ফুল বা ফল বিক্রি করে সেই টাকা ফেরত আসে। তো এই দুটো প্রশ্নের উত্তর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর ভালো করে বোঝার চেষ্টা করবে আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের বেঙ্গালুরুতে বৈদ্যুতিক শিল্প উৎপত্তির কারণ এই প্রশ্নটি এবং ভারতের সবুজ বিপ্লবের প্রভাব এই দুটো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সো আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যারা তারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।